হোমিওপ্যাথি চিকিৎসা জগতের জন্ম থেকে শুরু করে আজ অবধি স্মৃতিশক্তি লোপ পাওয়া রোগীদের জন্য হোমিওপ্যাথি বিরল এবং ব্যাপক ভূমিকা রেখে আসছে। তো সেই সুবাদে আজকে মূলত আলোচনা করব হঠাৎ ভুলে যাওয়া, বিশেষ করে এই মাত্র শোনা জিনিস, পড়া জিনিস, মুখস্থ করা জিনিস ভুলে যাওয়া রোগীদের ঔষধের তুলনামূলক পার্থক্য নিয়ে আজকে আমি আলোচনা করব। আর দর্শক, আমি গিয়াসউদ্দিন, আমার চ্যানেল হোমিও টিপস 24 এর পক্ষ থেকে জানাই সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো দর্শক, চলুন আমরা মূলত আমাদের মূল আলোচনায় ফিরে যাই। দেখুন, সাধারণত ভুলে যাওয়ার ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করি, রোগী সাধারণত অনেক রোগী এসে বলে, ডাক্তার সাহেব আমার বাচ্চাটা এই মাত্র যেই জিনিস মুখস্থ করলো সেই জিনিসটা ভুলে গিয়ে যাচ্ছে, এই মাত্র পড়া জিনিস মুখস্থ করা জিনিস আমি ধরছি সে পাচ্ছে না। অথবা এই অনেক রোগী এসে বলবে যে ডাক্তার সাহেব আমি এই মাত্র শুনলাম, এই মাত্র শুনলাম ভুলে গেছি, হঠাৎ একটা চিন্তা করলাম কাজের নম্বর আবার ভুলে গেছি, এইরকম অদ্ভুত অদ্ভুত লক্ষণ নিয়ে রোগী আমাদের সামনে হাজির হয়। তো দর্শক, আসলে এই লক্ষণগুলোর আলোকে আমরা কোন লক্ষণে কি মেডিসিন দিতে পারি, আজকে মূলত আলোচনার বিষয় সেটি। তো প্রথমে যে লক্ষণটি বলবো, অনেক রোগী এসে বলে ডাক্তার সাহেব আমি এই মাত্র যেই জিনিসটি শুনলাম, এই মাত্র যেই জিনিসটি শুনলাম সেই জিনিসটি আমি পরক্ষণে ভুলে গেছি। এই লক্ষণে একটাই মাত্র ঔষধ ইস্ট্রামোনিয়াম, এবং রুব্রিকটি হচ্ছে ফরগেটফুল ফর হোয়াট হি হ্যাজ জাস্ট হার্ড, অর্থাৎ এইমাত্র যেই জিনিসটা আমি শুনলাম সেই জিনিসটা আমি ভুলে গিয়েছি। এর পরবর্তী যে বিষয়টি আমরা আলোচনা করব, যে আমরা অনেকের কাছে এই কথাটা পাই, অনেক রোগী এসে বলে ডাক্তার সাহেব আমি এই মুহূর্তে যেই জিনিসটা পড়লাম, একটা কবিতা পড়লাম অথবা একটা গদ্য পড়লাম, এর ভিতরে দুই তিনজনের নাম দেওয়া আছে, নায়ক নায়িকার নাম, অথচ সেই জিনিসটা আমি ওই পড়া শেষ করে সেই জিনিসটা আমি আর মাথায় আনতে পারছি না, আমি ভুলে গিয়েছি। এই জন্য এইখানে ওষুধ হচ্ছে অ্যানাকার্ডিয়াম, ব্যারাইটাকা, বেলেডোনা, হেলিমোরাস, মেডোরিনাম, অ্যাসিডফস এবং স্টামিসাইলিয়া। এবং আপনি খেয়াল করবেন অনেক অনেক সে, এবং এই রুব্রিকটি হচ্ছে ফরগেটফুলনেস ফর হোয়াট হি হ্যাজ জাস্ট রিড, এই মুহূর্তে যেই জিনিসটা পড়লো সেই জিনিসটার মূল থিম সে জেনারেলি ভুলে গেছে। এর পরবর্তী যে রুব্রিকটা আমরা আলোচনা করব, এই রুব্রিকটির বিষয়টা এরকম যে রুগী বলছে বা রুগীর অভিভাবক বলছে ডাক্তার সাহেব আমার ছেলেটাকে যেই জিনিসটা খুব সুন্দরভাবে মুখস্থ করলাম, ও দীর্ঘক্ষণ ধরে মুখস্থ করলো, মুখস্থ করার পরে যেই তাকে ধরা হয় বা যেই আমি বলতে যাই সেই আর বলতে পারি না, সব ভুলে যায়। এই ক্ষেত্রে ওষুধ হচ্ছে ব্যারাইটাকার, একটাই ওষুধ ব্যারাইটাকার, এবং ওষুধ হচ্ছে রুব্রিক হচ্ছে ফরগেটফুলনেস ফর হোয়াট হি হ্যাজ জাস্ট লার্নড, এই মুহূর্তে যে সে যেটা শিখেছে সেটা সে ভুলে যায়। আমরা যেই লক্ষণটি নিয়ে কথা বলবো সেই লক্ষণটি হচ্ছে রুগী এসে বলে ডাক্তার সাহেব এই মুহূর্তে আমি যেই জিনিসটি চিন্তা করলাম, যেই জিনিসটি আমি ভাবলাম যে আমি এই কাজটা করব, একটু পরে আমি সেই জিনিসটা ভুলে যাই, একটু বাদেই আমি সেই জিনিসটা ভুলে যাই। এই রুব্রিকে ওষুধ আছে 40টি, এবং রুব্রিকটা হচ্ছে ফরগেটফুলনেস জাস্ট থট ফর হোয়াট হি হ্যাজ জাস্ট থট। এরপরে যে রুব্রিকটি আলোচনা করব, অনেক রুগী বলে ডাক্তার সিং এই মুহূর্তে যে কাজটা করে উঠলাম কি করলাম আর বলতে পারছি না, এই মাত্র করলাম কিন্তু কি করলাম আর বলতে পারছি না, এই লক্ষণে ওষুধ আছে 82টা। তো দর্শক, মূলত এই ছিল আজকের আলোচনা। আপনি আমার চ্যানেলে নতুন হলে দয়া করে সাবস্ক্রাইব করুন, পাশের বেল বাটনে ক্লিক করুন, এবং পরবর্তীতে নিয়মিত আপডেট সবার আগে পেতে থাকুন। এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনার প্রতি অসংখ্য সালাম, অভিনন্দন ও ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।